শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মুমূর্ষ মায়ের অক্সিজেন সিলিন্ডার জোরপূর্বক নিয়ে যাচ্ছে পুলিশ, কাতর আবেদন সেলের ভিডিও ভাইরাল। ভারতের হাসপাতালে অক্সিজেনের সংকট, শ্মশানে লম্বা লাইন। করোনা আক্রান্ত হিন্দুদের ঘরে বিনামূল্যে খাবার পৌঁছে দিল মুসলিমরা। মোদির পদত্যাগ চেয়ে হাজারো পোস্ট, আটকে দিল ফেসবুক। করোনায় বেসামাল ভারত, সেনাপ্রধান নারাবানের সাথে জরুরি বৈঠক মোদির। ভারত থেকে নাগরিকদের দ্রুত দেশে ফিরতে বলছে যুক্তরাষ্ট্র। এবং সবশেষ থাকছে মিয়ানমারে দুই বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনাক্রান্ত মুমূর্ষ মায়ের চিকিৎসায় একটি অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করেছিল ছেলে, আর সেই সিলিন্ডার বাজেয়াপ্ত করে নিয়ে চলে গেল পুলিশ। পুলিশের সামনে করজোর মাটিতে মাথা রেখে হাজারো অনুরোধ সত্ত্বেও তাতে কর্ণপাত করল না। সম্প্রতি নেট মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে। কিভাবে এতটা অমানবিক হতে পারে পুলিশ, সে প্রশ্নে উঠতে শুরু করেছে। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডিজিটাল, কিন্তু ওই ভিডিও ঘিরে যে অমানবিক ঘটনার কথা সামনে উঠে এসেছে তা থেকে জানা গিয়েছে এটি আগ্রার একটি সরকারি হাসপাতালের ঘটনা। ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন পুলিশের কাছে অনুরোধ জানানো ওই ব্যক্তির করোনা আক্রান্ত মা। ওই ব্যক্তি নাকি কোনো ক্রমে তার মায়ের চিকিৎসার জন্য একটি অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করেছিলেন। অভিযোগ উঠে পুলিশ গিয়ে সেটি তুলে নিয়ে চলে যায়। তখন ওই মাকে বাঁচানোর জন্য ওই ব্যক্তি কান্নায় ভেঙে পড়েন। আগ্রা পুলিশ যদিও অন্য একটি ভিডিও প্রকাশ করে পুরো বিষয়টি অস্বীকার করে জানিয়েছে, যে সিলিন্ডার নিয়ে হাসপাতাল থেকে রওনা দিয়েছিল পুলিশ সেটি খালি ছিল, আর ওই ব্যক্তি তার মায়ের জন্য অক্সিজেন ব্যবস্থা করতে পারেননি। তিনি বরং পুলিশের কাছে হাত জোর করে অনুরোধ করেছিল অক্সিজেনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। নেট মাধ্যমে ঘটনাটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখানো হচ্ছে বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবারের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে দেশে এখন অবধি করোনার জেরে মোট মৃত্যু হয়েছে 2,04,832 জনের। বিগত 7 দিন ধরে দেশে প্রতিদিন আক্রান্ত হচ্ছে 3 লক্ষেরও বেশি মানুষ। এই মাত্রা ছাড়া সংক্রমণের জেরে হাসপাতালের বেডে রীতিমতো স্থান সংকুলন দেখা দিয়েছে। অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে একাধিক রাজ্যের স্বাস্থ্যসেবা পুরোপুরি ভেঙে পড়ার মুখে। এমনকি শ্মশানেও মৃতদেহ দাহ করার লম্বা লাইন পড়ে যাচ্ছে। মর্মান্তিক দৃশ্য চোখে পড়ছে দিল্লির সহ একাধিক শহরের রাস্তায়। অভাবে রাস্তার লোকের মৃত্যু হচ্ছে, ওষুধের খোঁজে লোকেরা লম্বা লাইন ধরছে। নয়াদিল্লিতে মঙ্গলবার রাত থেকে মায়ের জন্য অক্সিজেন সিলিন্ডার পাওয়ার অপেক্ষা করছিলেন এক মহিলা, কিন্তু তবুও মেলেনি অক্সিজেন। অবশেষে মৃত্যু হয় রোগীর, কান্নায় ভেঙে পড়েন মহিলা। অনেকটি শ্মশানের দৃশ্যও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পিপি কিট পরে রোগীর এক আত্মীয় অপর এক আত্মীয়কে জড়িয়ে ধরে কাঁদছেন। এগুলো কোনো ব্যতিক্রমী চিত্র না, বরং কোভিড যে কতটা ভয়াবহ সংক্রমণ ঘটিয়েছে সেই চিত্রই যেন ফুটে উঠেছে। শেষ 24 ঘন্টায় দেশে করোনা সংক্রান্ত হয়েছেন 3,79,257 জন, এর মধ্যে মৃত্যু হয়েছে 3,645 জনের। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে বুধবার সকাল থেকে বৃহস্পতিবারের মধ্যে মোট সুস্থ হয়ে উঠেছে 2,69,507 জন। এই কঠিন সময়ে যে যার সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। কোভিড বিধ্বস্ত ভারতে মানুষের জন্য আজ সবচেয়ে প্রয়োজন মানুষকেই, কিন্তু এই মহামারীতে সামাজিক দূরত্বকরণের মতো শব্দ বন্ধকেও মাথায় রাখা হচ্ছে। কাছে নাই সেও কাজের কাজটা করে দিচ্ছেন অনেকেই। দুঃসময় বদত রায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইরফান এবং ইউসুফ পাঠানের বাবা মেহমুদ খানের নাম। বথ রায় করোনা আক্রান্ত মানুষের ঘরে তিনি বিনামূল্যে ফুড কিট পাঠিয়ে দিচ্ছেন, আর এই কাজটা করছে মাহমুদ খান ফাউন্ডেশন। বুধবার সন্ধ্যায় ইরফান পাঠান টুইটারে লেখেন, বদত রায় যারা করোনা আক্রান্ত হয়েছেন এবং যাদের খাবারের প্রয়োজন তারা আমাদের বাবা ট্রাস্ট মেহমুদ খান এস পাঠানে যোগাযোগ করুন। আমি সকলকে অনুরোধ করব এই কঠিন সময় শান্ত থাকুন, নিজেদের এবং এই পাশের মানুষের যত্ন নিন। অতীতেও পাঠানদের একাধিক সামাজিক কাজে যুক্ত থাকতে দেখা গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি তুলে চালু হওয়া হ্যাশট্যাগ দিয়ে কয়েক হাজার পোস্ট আটকে দেওয়ার অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে।
ফেসবুকের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ তারা এমন পদক্ষেপ নিয়েছে বলে উঁচু করেছে। তবে ভুলবশত ওই হ্যাশট্যাগ দেওয়া পোস্ট আটকে দেওয়া হয়েছিল বলে বার্তা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ভারতে করোনা সংকট যে ভয়াবহ আকার ধারণ করেছে এবং স্বাস্থ্য ব্যবস্থায় যে বিপর্যয় নেমে এসেছে সেজন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করছেন সাধারণ নাগরিকদের একটি বড় অংশ। ব্যর্থতার দায় নিয়ে মোদীকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে বলে দাবি তুলে নেটের মাধ্যমে হ্যাশট্যাগ রিজাইন মোদি লিখে পোস্ট করছে হাজার হাজার মানুষ। বুধবার সকাল থেকে টুইটার এবং ফেসবুকে অন্যতম জনপ্রিয় হ্যাশট্যাগ হিসেবে উঠে এসেছে সেটি। বৃহস্পতিবার সকালেও টুইটার হ্যাশট্যাগের তালিকায় শীর্ষে রয়েছে হ্যাশট্যাগ রিজাইন মোদি। কিন্তু বুধবার বেশ কিছু ক্ষণের জন্য ফেসবুক ওই হ্যাশট্যাগ বন্ধ করে দেয়। রিজাইন মোদি দিয়ে কিছু লেখা পোস্ট করতে গেলেই সেটি ব্লক করে দেওয়া হচ্ছে বলে বার্তায় ভেসে ওঠে। শুধু তাই নয়, ওই হ্যাশট্যাগ দেওয়া সব পোস্ট সরিয়ে নেওয়া হয়েছে। বলা হচ্ছে ওই হ্যাশট্যাগ ফেসবুকের নীতির পরিপন্থী, এর জের ধরে বেশ কয়েক ঘন্টার জন্য ওই হ্যাশট্যাগ দেওয়া না। তবে শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই এই হ্যাশট্যাগ আটকে দেওয়া হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র, কানাডা এবং ব্রিটেনের মানুষ তা পড়তে পারছিল। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেবে ত্রাহি ত্রাহি ডাক উঠেছে ভারত জুড়ে। রূপ পাল্টে আরও ভয়াবহ হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গোটা দেশে অক্সিজেন হাহাকার চলছে, হাসপাতালগুলোতে শয্যা নেই। এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার সেনাপ্রধান জেনারেল মুনুস মুকুন্দ নারাবানের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে জেনারেল নারাবানের কাছে করোনা মোকাবেলার স্থল সেনার প্রস্তুতি এবং পদক্ষেপের বিষয়ে জানতে চান মোদি। বৈঠকের প্রধানমন্ত্রীকে সেনাপ্রধান জানান সেনারা হাসপাতালগুলোতে করোনা চিকিৎসা করা হচ্ছে। এবার নিকটবর্তী সেনা হাসপাতালে সাধারণ নাগরিকরা করোনা চিকিৎসার জন্য যেতে পারবেন। এছাড়া অক্সিজেন মজুত করা এবং পরিবহনে কাজ করছে সেনাবাহিনী। সব মিলিয়ে এদিন প্রধানমন্ত্রীকে সেনাপ্রধান আশ্বস্ত করেন যে মহামারী মোকাবেলায় সেনাবাহিনী সমস্ত সম্ভাবনা চেষ্টা করছে। সেনার হাসপাতাল থেকে শুরু করে চিকিৎসকরা পর্যন্ত ওই দুর্দিনে দেশের সাধারণ নাগরিকদের পাশে রয়েছে। সূত্রের খবর থেকে জানা গেছে, বৈঠকে সেনার আনন্দের করোনা পরিস্থিতি নিয়ে জানতে চান প্রধানমন্ত্রী। সেনাপ্রধান তাকে আশ্বস্ত করেন যে বাহিনীর জওয়ান এবং অন্য কর্মীরা টিকাদান প্রায় শেষ, মহামারীর আবহে দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে সম্পূর্ণ প্রস্তুত সেনাবাহিনী। ভারত অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশে ফিরতে বলছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে ভারতের করোনা পরিস্থিতি যেভাবে ভয়াবহ আকার ধারণ করছে তা নিয়ে মার্কিন প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে। যতই দিন যাচ্ছে ভারতের করোনা পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। প্রায় প্রতিদিন ওই দেশটিতে আক্রান্ত এবং মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু এবং শনাক্তের অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। একদিনে নতুন করে মারা গেছেন 3,645 জন, আক্রান্ত হয়েছেন 3,79,000 বেশি মানুষ। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় সরকার প্রচারিত স্বাস্থ্য বুলেটিনের বরাতে এই সব তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 2,04,732 জনে। এর আগে 24 ঘন্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয় 3,293 জন করোনা রোগীর। সেটি ছিল ভারতের করোনা ইতিহাসের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আজ আবারও সেই রেকর্ড ভাঙল। সেদিন নতুন করে সংক্রমণ শনাক্ত হয় রেকর্ড 3,60,960 জনের শরীরে। আজ সেই রেকর্ডও ভেঙে গেল। মিয়ানমারের দুটি বিমান ঘাঁটিতে অজ্ঞাত হামলাকারীরা আক্রমণ চালিয়েছে। একটি ঘাঁটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং অপর ঘাঁটিতে রকেট হামলা করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে মধ্যাঞ্চলীয় শহর মাগোয়ার নিকটবর্তী বিমান ঘাঁটিতে প্রথম হামলার ঘটনাটি ঘটে। বার্তা সংস্থা ডেল্টার ফেসবুক পোস্টের প্রতিবেদনের বরাতে রয়টার্স এমন খবর জানিয়েছে। এ সময় এই ঘাঁটিটিতে 3টি বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। এর কিছুক্ষণ পর মাগোয়ের উত্তর পূর্বে দেশটির প্রধান বিমান ঘাঁটিগুলোর অন্যতম মেইকতিলায় 5টি রকেট ছোড়া হয়। 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে 3 মাস ধরে চলা অস্থিরতার মধ্যে সব হামলার খবর এলো। কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি এবং হতাহত নিশ্চিত করে কোনো তথ্য পাওয়া যায়নি। এই বিষয়ে মন্তব্য জানার জন্য দেশটির সামরিক বাহিনীর একজন মুখপাত্রকে ফোন করা হলেও তিনি কোনো জবাব দিতে পারেননি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়েও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।